বাংলা অডিও স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকের গল্প অতিথি, লেখিকা ডাক্তার গৌরী দে। গল্পটি নেওয়া হয়েছে রক্তকালীর মাঠ এই বইটি থেকে। আমরা চেষ্টা করি নতুন নতুন গল্প আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরার। আমাদের প্রচেষ্টা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। তাহলে শুরু করছি আজকের গল্প অতিথি। ১২ বছরের মিনু ভারী অসুখ থেকে ওঠার পর ডাক্তারবাবুরা পরামর্শ দিলেন, কিছুদিনের জন্যে ওর চেঞ্জে যাওয়া দরকার, কিন্তু কোথায় যাবেন সেটাই সমস্যা। ক্রিসমাসের ছুটি পড়ে গেছে, বেশ ঠান্ডাও পড়েছে। এ সময় বেশিরভাগ মানুষ চেঞ্জে অথবা বেড়াতে বেরোন, ফলে কোথাও বাড়ি খালি পাওয়া যাচ্ছে না। একটা হলিডে হোম বা ভাড়া বাড়ি না হলে কোথাও বেশি দিন থাকাটাও তো অসম্ভব। মিনতি দেবী আর বিনোদবাবুর এখন একটা বড় কাজ হয়ে দাঁড়িয়েছে, কাগজ দেখে দেখে হলিডে হোমগুলোর সঙ্গে যোগাযোগ করা, কিন্তু কোনোটাই হচ্ছে না। হয় খালি নেই, নয় পছন্দসই বাড়ি পাওয়া যাচ্ছে না। প্রায় যখন চেঞ্জে যাবার আশা ছেড়ে দিয়েছেন ওরা, ঠিক তখনই একটা ঘটনা ঘটল। বিনোদবাবুর অফিসের বন্ধু জয়ন্ত ঘোষালের মামা শ্বশুরের বাড়ির একটা সন্ধান পাওয়া গেল। বাড়িটা যোশীডি স্টেশনের কাছেই। মাত্র ৫ বছর আগে তারক মুখার্জি অর্থাৎ জয়ন্তবাবুর স্ত্রীর মামা যোশীডিতে একটা বাড়ি কিনেছিলেন। ইচ্ছে ছিল মাঝে মধ্যে গিয়ে থাকবেন। তারকবাবু কলকাতার বড় ব্যবসায়ী, সুতরাং পয়সার কোনো অভাব নেই, আর তার ফলে যা হয়ে থাকে আত্মীয় স্বজন প্রায়ই যোশীডির বাড়িতে গিয়ে কদিন করে থেকে আসে। তারকবাবু তার ভাইপো মনমতকে খুব ভালোবাসতেন। মনমত তার স্ত্রী জয়া আর ১২ বছরের মেয়ে মাধুরীকে নিয়ে বেড়াতে গেল যোশীডির বাড়িতে। কিন্তু ৭ দিন যেতে না যেতে সাংঘাতিক একটা খবর এলো। তারকবাবু খবরটা শুনে বজ্রাহত হয়ে গেলেন। ছোট্ট মাধুরী অত্যন্ত দুরন্ত ছিল, সবসময় তাকে চোখে চোখে রাখতে হতো। যোশীডির বাড়ির ছাদের কার্নিশটা খুব চওড়া ছিল, মাধুরী সবার অলক্ষ্যে ছাদের কার্নিশে উঠে সার্কাস সার্কাস খেলতে গিয়ে দোতলা থেকে একতলায় পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে সব শেষ। খবরটা পাওয়া মাত্র পাগলের মতো ছুটে চলে যান তারকবাবু, কিন্তু সেখানে গিয়ে যা দেখেন তাতে তাকে সামলানোই দায় হয়ে ওঠে। মেয়ের শোকে মনমত আর জয়া দুজনেই বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তারকবাবুকে অসুস্থ অবস্থায় কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা হয়। একটু সুস্থ হয়ে তারকবাবু উঠে পড়ে লাগলেন বাড়িটি বিক্রি করার জন্যে, কিন্তু বাড়িটা বিক্রি হলো না। ওখানকার মানুষের ধারণা বাড়িটায় ভূত আছে। সন্ধ্যের পর নাকি বাড়িতে ওদের ঘুরে বেড়াতে দেখা যায়। জয়ন্তবাবুর কাছে সব শুনে বিনোদবাবু বলেন, শোনো জয়ন্ত, বাড়িটা যখন এখনো বিক্রি হয়নি, আমরা কদিন নয় ওখানে কাটিয়ে আসি, তারপর বিক্রি করো। অবাক হয়ে জয়ন্ত বললেন, বাড়িটা ভূতে শুনেও তুমি থাকতে চাইছো? বিনোদবাবু বললেন, আমরা ভূতে বিশ্বাস করি না, এসব লোকাল লোকেদের রটনা। কিন্তু একটু ইতস্তত করলেন জয়ন্তবাবু। বিনোদবাবু জয়ন্তকে থামিয়ে দিয়ে বলে, আর কোনো কিন্তু নয় ভাই, তুমি তারকবাবুকে রাজি করাও। আর একটা কথাও বলো তুমি তারকবাবুকে, যদি আমরা প্রমাণ করে দিতে পারি বাড়িটা ভূতের বাড়ি নয়,
তাহলে কিন্তু বিক্রি হতে আর অসুবিধে হবে না। কথাটা জয়ন্তবাবুর মনে ধরল। তিনি চারকবাবুকে বলে বিনোদবাবুদের জন্য বাড়িটা ব্যবস্থা করে দিলেন। বাড়িটা হাতে পাওয়ার পর বিনোদবাবু গেলেন তারকবাবুর সঙ্গে দেখা করতে। লম্বা চওড়া ফর্সা চেহারার মানুষটাকে দেখলে শ্রদ্ধা হয়, কিন্তু মুখের মধ্যে একটা বিষাদের ছাপ। পরিচয় দেবার পর বিনোদবাবু বললেন, আপনি আমাকে বাড়িটা দিয়ে খুব উপকার করলেন দাদা, এখন বলুন এর জন্য কত ভাড়া দিতে হবে? তারকবাবু একটু চুপ করে থেকে বললেন, আপনি শুনেছেন হয়তো, লোকে বলে ওখানে অশরীরী আত্মা আছে, তা সত্ত্বেও থাকতে চাইছেন? দেখুন, আমার মেয়ের চেঞ্জের জন্য আমাকে এখন বেশ কিছুদিন স্বাস্থ্যকর জায়গায় থাকতে হবে, কিন্তু কোনো জায়গা পাচ্ছি না। আপনি ভূতের বাড়ি শুনেও নেবেন? আপনার স্ত্রী কন্যা যদি ভয় পায়, অসুস্থ হয়ে পড়ে? না না, ঘন ঘন মাথা নেড়ে বিনোদবাবু বলে ওঠেন, আমি এসব বিশ্বাস করি না, তাছাড়া এইসব কথা আমি ওদের বলবই না। আপনি আর কিন্তু করবেন না দাদা, শুধু বলুন কত টাকা ভাড়া দেব। কতদিন থাকতে চান? এই ধরুন এক মাস। বেশ, তবে বলি শুনুন, যদি আপনি প্রমাণ করে দিতে পারেন ওটা ভূতের বাড়ি নয়, তাহলে আপনার কাছে এক পয়সাও নেব না, কারণ এর ফলে ভালো দামেও বাড়ি বিক্রি হয়ে যাবে। আর যদি সত্যি ভূত থাকে, তবে তো আপনি ওখানে থাকতেই পারবেন না, যদি থাকেন তো তখন দেখা যাবে। তারকবাবু উঠে দাঁড়ালেন, ড্রয়ার থেকে এক গোছা চাবি বার করে বিনোদবাবুর হাতে দিয়ে বললেন, এই নিন ও বাড়ির চাবি, দরকার হলে আমাকে ফোনে খবর দেবেন। বিনোদবাবু নমস্কার করে বেরিয়ে যাচ্ছিলেন, তারকবাবু পিছু ডাকলেন, শুনুন একটু সাবধানে থাকবেন। বিনোদবাবু একটু হেসে বেরিয়ে গেলেন। খুব সুন্দর বাড়িটা, বেশ বাংলো প্যাটার্নে। ওরা গিয়ে দাঁড়াতেই একজন দরজা খুলে দিল, পরিচয় দিল মলুয়া বলে। ওই বাড়ির দেখাশোনার ভার ওর ওপর রয়েছে, সারাদিনও থাকে কিন্তু রাত্রিরে একটু দূরে ও নিজের ঘরে চলে যায়, সেখান থেকে নজর রাখে এ বাড়ির ওপর। ওরা যখন পৌঁছলো তখন প্রায় বিকেল। মলুয়া মিনতির দিকে তাকিয়ে বলল, মা, আমার বউ দুখিয়া রসুই করে দেবে আর সব কাম ভি করবে, তোকে ভাবতে হবে না। তারপর মিনুর দিকে তাকিয়ে ছলছল চোখে বলল, তুই ঠিক আমার দিদিমণি আছিস, তোকে আমি দিদিয়া বলে ডাকবো, কেমন? মলুয়ার কালো কুচকুচে চেহারাটির মধ্যে এমন সরলতা দেখে ওরা সবাই মুগ্ধ হয়ে গেল, ঘরের মধ্যে ঢুকে অবাক হয়ে গেল। এমন পরিষ্কার পরিচ্ছন্ন যে মনে হয় না এখানে এখন কেউ থাকে না। বিনোদবাবু হঠাৎ বলে ওঠেন, মলুয়া চলো তো, তোমার সঙ্গে একটু কথা আছে। মলুয়াকে নিয়ে বাগানের ভেতর গিয়ে বিনোদবাবু বললেন, মলুয়া যা শুনেছি সব সত্যি? এ বাড়িতে ভূত আছে? মলুয়া মাথা নিচু করে খানিকক্ষণ বসে তারপর মাথা তুলে বলে ওঠে, বাবু আপনি তো সব শুনে জেনে এসেছেন, একটু সাবধানে থাকবেন, আমি আর কি বলবো। বিনোদবাবু বুঝলেন মলুয়া কিছু বলতে চায় না, তাই আর জোর না করে বললেন, শোনো মলুয়া, তুমি আমি যা জেনেছি বা দেখব মিনতি আর মিনুকে বলবো না, তুমিও বলবে না কিন্তু, ঠিক আছে?
মলুয়া মাথা নেড়ে জানায়, সব ঠিক। সন্ধে ছটার পর মলুয়া আর থাকে না, ঠিক ছটা বাজতেই মলুয়া বিনোদবাবুর কাছে ছুটি নিয়ে চলে গেল। বাড়িটা বাংলো প্যাটার্নের, নিচে ঢুকেই যে ঘর সেটা বসার ঘর। এই বসার ঘরের দুপাশে দুটো বেডরুম, দুটোই চাবি দেয়া। বিনোদবাবু নিচের ঘর নিয়ে চিন্তা করেননি, তিনি ওপরে অর্থাৎ দোতলায় যে তিনটে বেডরুম আছে সেগুলোই নিয়েছেন। সামনে ছোট্ট একটা ছাদ, ওপরটা ঘেরা। মিনতি দেবী ঠিক করলেন ওইখানেই তিনি রান্না করবেন। বিনোদবাবু দেখলেন খাটের ওপর সুন্দর পরিপাটি করে বিছানা করা, তাতে তিনজনের শোবার মতো বালিশ, গায়ের চাপা পরিপাটি করে বিছানো। মিনতি দেবীরও ব্যাপারটা অবাক লাগছিল। তিনি বিনোদবাবুর দিকে তাকিয়ে বললেন, দেখে মনে হচ্ছে যেন কেউ এখানে থাকে। কে আবার থাকবে? বিনোদবাবু তাড়াতাড়ি মিনতি দেবী সন্দেহ ভঞ্জন করার চেষ্টায় বলে ওঠেন, কি যে বলো না, দেখলে তো ঘর বাড়ি সব বন্ধ ছিল, আমরাই তো এসে খুললুম। চিন্তিত মুখে মিনতি বললেন, সেটা অবশ্য ঠিকই বলেছ তুমি, যাক গে, তুমি হাত মুখ ধুয়ে নিচে বসার ঘরে বসো, আমি জানিয়ে যাচ্ছি। বিনোদবাবু বললেন, শোনো, মলুয়া বলে গেছে নিচটা খোলা আছে, আমি বরং বন্ধ টন্ধ করি, আজ আর কিছু খোলাখুলি করো না, তাড়াতাড়ি খেয়ে সব শুয়ে পড়ব, যা করার কাল সকালে করা যাবে। নতুন জায়গায় এসে মিনুও খুব খুশি, নিচের ঘরে বসে সকলে চা জলখাবার খাচ্ছে এমন সময় দরজায় মৃদু টোকা। বিনোদবাবু দরজা খুলতে একটু ইতস্তত করছিলেন, কিন্তু বাইরে থেকে ভেসে এলো এক পুরুষের কণ্ঠস্বর, বললে, ভয় নেই বিনোদবাবু, দরজাটা খুলুন, আমরা তারকবাবুর লোক। বিনোদবাবু আর দ্বিধা না করে দরজাটা খুলে দিলেন। সামনে দাঁড়িয়ে এক সম্ভ্রান্ত বংশীয় পরিবার, মনে হয় স্বামী স্ত্রী আর তাদের 11-12 বছরের একটি মেয়ে। বিনোদবাবু বিস্মিত হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো এত রাতে? ভদ্রলোক বললেন, আমার নাম রথীন্দ্রনাথ, ইনি আমার স্ত্রী জয়াদেবী, আর আমাদের একমাত্র কন্যা পাপিয়া, আমরা তারকবাবুর খুব নিকট আত্মীয়, দেওঘরে আমাদের পুজো দিতে আসার কথা ছিল, ভেবেছিলাম ওনার বাড়িটা তো খালি থাকে, তাই আগে থেকে বলবার দরকার নেই, কিন্তু আজ সকালে তারকবাবু বললেন আপনাদের কথা, আরো বললেন নিচের ঘর দুটো তো খালি থাকবে, ওরই একটা ঘরে আমরা থাকতে পারি, অবশ্য আপনাদের যদি কোনো অসুবিধা না হয়। বিনোদবাবু হেসে বললেন, বাড়ি তো আপনাদের, নিশ্চয়ই থাকবেন, অসুবিধে কি বলছেন মশাই, আমার তো শুনে ভালোই লাগছে, এই নির্বান্ধ পুরীতে তবু একটা সঙ্গী পাওয়া গেল, আসুন ভেতরে আসুন। বাড়ির সব চাবি ছিল বিনোদবাবুর কাছে, তাই কোনো অসুবিধে হলো না। মিনতি দেবী বললেন, আপনাদের রান্না খাবার কি হবে? জয়াদেবী হেসে বললে, এ বাড়িতে আমি বহুবার এসেছি, নিচের ঘরে রান্নার সুন্দর জায়গা আছে, আপনারা চিন্তা করবেন না। কয়েক মুহূর্তের মধ্যে ওরা বেশ মিশে গেল। মিনু তো পাপিয়াকে পেয়ে খুব খুশি, শুতে যাবার আগে মিনু বলে, পাপিয়া কাল সকালে চলে আসবি ওপরে, আমার অনেক বই আছে দেখাবো। জয়াদেবী একটু কিন্তু কিন্তু করে বললেন, একটা ব্যাপার আছে, সেটা হলো পাপিয়ার চোখে কনজেন্টিভাইটিস হয়ে রেটিনার একটা সমস্যা হয়েছে, ডাক্তার ওকে দিনের বেলা ঘর থেকে একদম বেরোতে বারণ করেছেন, আর সেজন্য ওকে সঙ্গ দিতে
আমাকেও থাকতে হয়। তবে সূর্য ডোবার পর আর কোনো অসুবিধা নেই। পরদিন সকালে উঠে বিনোদবাবু ভদ্রলোকের অনেক খোঁজ করলেন, পেলেন না। সবচেয়ে অবাক লাগলো ওদের ঘরটায় বাইরে থেকে চাবি ঝুলছে, সারাদিন ওদের কোনো সন্ধান পাওয়া গেল না। সন্ধ্যে ঠিক 6:30 নাগাদ ওরা আবার হাজির হল। বিনোদবাবু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো মশাই, সারাদিন থাকেন কোথায়? আর বলবেন না, দেওঘর গিয়েছিলাম সব ব্যবস্থা করতে, আটকে গেলাম এক পান্ডার পাল্লায় পড়ে। ছাড়ুন ওসব কথা, আপনি দাবা খেলতে পারেন? বিনোদবাবু খুশি হয়ে বললেন, ওরে বাবা, দাবা আমার সবচেয়ে প্রিয় খেলা। আপনি বোর্ড এনেছেন? না, আনিনি তো, কেন যে আনলাম না এখন আফসোস হচ্ছে। তাতে কি, আমারটাই খেলবো, দাঁড়ান নিয়ে আসছি। যতই পাশাপাশি ঘর হোক, এত তাড়াতাড়ি কেউ বোর্ড আনতে পারে তা বিনোদবাবুর ধারণারও অতীত। কিন্তু তেমন করে আর ভাবতে সময় পেলেন না বিনোদবাবু। কয়েক মিনিটের মধ্যে পুরোপুরি জমে উঠল ওদের আড্ডা। মিনতি দেবী জয়াদেবীকে নিয়ে উপরে চলে গেলেন, আর মিনু পাপিয়াকে ছবির বই দেখাতে লাগল। সন্ধে পেরিয়ে রাত হলো, ওদের ওঠার কোনো লক্ষণ নেই। মিনতি দেবী শেষে বলেই ফেলেন, আপনারাও তো খাবেন, রাত হলো। ইঙ্গিতটা বুঝতে পেরে জয়াদেবী একটু হেসে বললেন, বেশ লাগলো আপনার সাথে আলাপ হয়ে, চলি তাহলে। দু একদিন পরে হঠাৎ মিনু একদিন মিনতি দেবীকে ডেকে বলল, জানো মা, পাপিয়ার কেমন ম্যাজিক জানে, তুমি যা চাইবে ও ঘরে বসে তোমায় এনে দেবে, উঠতেও হবে না। শুনে অবাক হলেন মিনতি দেবী, বললেন, সে আবার কি রে, তাও আবার হয় নাকি? বেশ, আমি তোমায় দেখাবো, তাহলে বিশ্বাস হবে তো? শুধু ম্যাজিক না মা, ভালো সার্কাসও জানে, বলে আমি দড়ির ওপর দিয়ে হাঁটতেও পারি। সে কি রে, পড়ে যাবে তো। আজকে ওঠেন মিনতি দেবী। পরদিন সকাল 11:00 নাগাদ হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন বিনোদবাবু মিনতি দেবী। বাইরে এসে যা দেখলেন তাতে অতি কষ্টে নিজেকে সামলালেন। দেখলেন পাপিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তার পাশে দুটো মৃতদেহ, একটা জয়াদেবীর, অন্যটা রথীন্দ্রনাথের। মলুয়া কাছেই ছিল। বিনোদবাবু চিৎকার করে ওঠেন, মলুয়া, তারকবাবুকে এখনই খবর পাঠানো দরকার, এসব কি করে হলো? মলুয়া খুব ঠান্ডা গলায় বলে ওঠে, আপনি এসব নিয়ে ভাববেন না বাবু। বিনোদবাবু প্রচণ্ড রেগে গিয়ে বলেন, কি বলছো মলুয়া, আমি ভাববো না, এমন একটা ঘটনা, এখনই ডাক্তার, অ্যাম্বুলেন্স চাই। মলুয়া তেমনি ঠান্ডা গলায় বলে, কোনো লাভ নেই বাবু, ওরা কেউ বেঁচে নেই। বিনোদবাবু শুনলেন না ওর কথা, জামাটা কোনো রকমে গলিয়ে ছুটে বেরিয়ে গেলেন। মিনতি দেবী মিনুকে নিয়ে ঘরে খিল দিলেন, কি জানি মিনু অসুস্থ, যদি কোনোভাবে দেখে ওর বন্ধুকে ওই অবস্থায়, কি না হতে পারে। মলুয়া শেষবারের মতো বাধা দেয় বিনোদবাবুকে, বলল, বাবু যাবেন না, শুনেন না আমার কথা। আধ ঘন্টার মধ্যে ডাক্তার অ্যাম্বুলেন্স সব নিয়ে এসে হাজির করলেন বিনোদবাবু। কিন্তু এ কি, তিন তিনটে ডেড বডি গেল কোথায়? বিনোদবাবু চিৎকার করে ওঠেন, মলুয়া, ওদের কোথায় সরালে? মলুয়া ক্লান্ত হেসে বলে, বাবু আপনার কি মাথা খারাপ হয়ে গেছে, এখানে তো কিছু হয়নি, আপনি এসব কি বলছেন?
হতভম্ব বিনোদবাবু ধপ করে বসে পড়লেন বাইরে ঘাসের ওপর। ডাক্তারবাবু রাগ করে বললেন, পাগল জানলে কি বিশ্বাস করতুম ওর কথায়? ছি ছি, সময় নষ্ট হলো, ঝামেলার এক শেষ। সমস্ত ঘটনায় পরিস্থিতি থমথমে হয়ে গেছে। বসার ঘরে চুপ করে বসে আছেন বিনোদবাবু। মলুয়া ঘরে ঢুকল, বিনোদবাবুর পায়ের কাছে এসে বলল, বাবু আপনাকে বলেছিলাম না? বিনোদবাবু মলুয়ার দিকে চোখ তুলে তাকালেন। মলুয়া বলল, আজ অগ্রহায়ণ মাসের 5 তারিখ, ঠিক এমনই দিনে এমনই সময়ে গত বছর রথীন্দ্রনাথ বাবু, বৌদিমণি আর পাপিয়া দিদিমণি তিনজনেই মারা গেছিল। বিনোদবাবু চমকে উঠে বললেন, মানে? বাবু, এরাই তারক বাবুর ভাইপো ও তার পরিবার। এই বাড়ির মায়া এরা ছাড়তে পারেনি, এখানেই থাকে। বিনোদবাবু বললেন, তবে যে সেদিন রাত্রিরে ওরা এসে বললেন তারক বাবু পাঠিয়েছেন? মিথ্যে কথা না বললে আপনারা তো সন্দেহ করবেন, তাই বলেছে। একটা কথা বলি বাবু, আপনারা কিন্তু আর এখানে থাকবেন না, প্রেতাত্মাদের ব্যাপার কখন কি করে ঠিক আছে? সেদিন সন্ধেবেলায় বিনোদবাবু যাত্রা করলেন কলকাতার দিকে। আজকের গল্প পাঠিয়েছিলেন জ্যোতিষ্ক হালদার, স্মৃতি হালদার, বিদিশা হালদার, বীর হালদার ও পিয়ালি হালদার। শুনতে থাকুন আমাদের গল্প বাংলা অডিও স্টোরি চ্যানেলে। বন্ধু হয়ে পাশে থাকুন, আমাদের চলার পথকে আরও সুগম করুন। ধন্যবাদ।